2-0 এগিয়ে ছিল প্রথম দিকে, মাঝামাঝি সময়ে ছিল ব্যাপক উত্তেজনা, তবে খেলার শেষের দিকে এসে এ ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত কুল দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের ইউরোফেমাস ক্লাব ও দিলকুশা এসসি মধ্যকার ম্যাচটি 2-2 গোলে ড্র হয়। এ যেন তীরে এসে তরি ডুবেছে দিলকুশার। খেলার শুরু থেকেই দুই দল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। দিলকুশা 2 গোলে এগিয়ে থেকেও শেষ রক্ষা করতে পারেনি। 81 মিনিটের সময় খেলায় সুমন ও শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে হারিসের এক দুর্দান্ত গোলে নিশ্চিত পরাজয়ের হাত থেকে রক্ষা পায় ইউরোফেমাস। এদিকে খেলার 33 মিনিটেই ইমামের গোলে এগিয়ে যায় দিলকুশা। দ্বিতীয়ার্ধের 27 মিনিটে সোহান আরও একটি গোল করে। খেলা শেষে ম্যাচ সেরা হিসেবে ইউরোফেমাস ক্লাবের হারিসের হাতে পুরস্কার তুলে দেয় আয়োজক কমিটি। এর আগে দুপুর 12:30টায় নিরুত্তাপ ম্যাচে প্রান্তিক ক্রীড়াচক্র 1-0 গোলে সিটি ক্লাবকে হারায়। দুটি খেলাতেই ছিল আয়োজক কমিটির সরব উপস্থিতি। আয়োজক কমিটি ও দর্শকদের সরব উপস্থিতিতে খেলা দুটো আরও প্রাণবন্ত হয়ে ওঠে।